এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ক্যানিংয়ে ট্রিপল মার্ডার কেসের মূল অভিযুক্ত রফিকুলের ভাগ্নেসহ গ্রেপ্তার। এক, ক্যানিং থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ধর্মতলায় গত 7 জুলাই ঘটে যাওয়া খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকা জুড়ে চলছে পুলিশের জোরদার তল্লাশি। আর সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ টিম এএসআই রবীন পাল এবং এএসআই রাজীব ভট্টাচার্য নেতৃত্বে ধর্মতলার বেলেগাছি রাস্তার উপরে অন্ধকারে একটি নির্দিষ্ট টোটো গাড়িকে আটকে তল্লাশি শুরু করে পুলিশ। ওই সময় মূল অভিযুক্ত রফিকুলের ভাগ্নে মুর সেলিম মোল্লা সহ টোটো চালককে আটক করে পুলিশ। তল্লাশি চালানোর সময় মুর সেলিম মোল্লার কোমরে লোডেড বুলেট সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে এবং পরে বাজেয়াপ্ত করে পুলিশ। রফিকুল কে হয় তোমার? এ বিষয়ে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বাসু কি বললেন, চলুন আমরা একবার দেখে নেব। স্যার, এই আর্মস কোথা থেকে ধরলেন এবং কি কজনকে গ্রেফতার করলেন? আজকে আমাদের একটা গোপন খবর পেয়ে আমাদের ক্যানিং থানার পুলিশ, যার মধ্যে আমাদের দুজন অফিসার ছিল রবীন পাল এবং রাজীব ভট্টাচার্য, তাদের নেতৃত্বে একটা টিম এলাকায় খবর রাখছিল। একটা গোপন ইনফরমেশন ছিল ধর্মতলা, ক্যানিং থানার ধর্মতলা থেকে বেলেগাছি যে রাস্তা, সেই রাস্তার উপরে একটা বিশেষ জায়গায় তারা উৎপাতে, এবং গোপন সূত্রে খবর পেয়ে সেই উৎপাতের পরে সেখানে একটি টোটোকে তারা দাঁড় করায় এবং তাকে খবর অনুযায়ী সার্চ করা হয়। সার্চ করার সময় সেই টোটোতে বসে থাকা একটি ছেলে, যার নাম হচ্ছে মোরসেলিম মোল্লা অ্যালিয়াস বুলেট, তার কোমর থেকে একটি লোডেড ওয়ান শটার পাইপগান পাওয়া যায়। এবং পাওয়ার পরে তাকে আমরা এবং তার সাথে যে টোটো চালক তাকে নিয়ে যাচ্ছিল, দুজনকে আমরা অ্যারেস্ট করি। অ্যারেস্ট করে তাকে আমরা থানায় নিয়ে এসেছি। স্যার, এদের নামে কি কোনো অভিযোগ আগে পেয়েছেন কিছু? যে ছেলেটিকে আমরা অ্যারেস্ট করেছি মোরসেলিম মোল্লা অ্যালিয়াস বুলেট, আগে তার কোনো অভিযোগ আমরা পেয়েছি কিনা খতিয়ে দেখছি, কিন্তু তার একটি যোগাযোগ আছে আমাদের ক্যানিং থানায়। যে রিসেন্টলি 7 তারিখে যে মার্ডার কেস হয়ে গেছে, সেই মার্ডার কেসে যে মূল অভিযুক্ত আছে রফিকুল আছে, তার সে নিজ ভাগ্নে হয়, এবং সেই সূত্রে আমরা ওকে জিজ্ঞাসাবাদ করছি যে কোনোভাবে এই ঘটনার সাথে যুক্ত আছে কিনা বা তাকে পরবর্তীকালে কোনো রকম যোগাযোগ আছে কিনা সেটাও আমরা খতিয়ে দেব। আগামীকাল কোর্টে তোলার পরে একে কি পিসিতে নেওয়ার চিন্তাভাবনা করছেন? হ্যাঁ, অবশ্যই আমরা মোরসেলিম মোল্লাকে পিসি অর্থাৎ পুলিশ রিমান্ডে নেব, কারণ তার থেকে আমরা কোথা থেকে আর্মসটি পেয়েছিল, কোথায় সাপ্লাই দিচ্ছে বা আরও কোনো অপরাধের সাথে তার যোগ আছে কিনা সেটা জানার জন্য আমরা তাকে। আজকে তার আর্মস নিয়ে কেন জড়ো হচ্ছিল বা আজকে কেন ফটোগ্রামস নিয়েছিল? ঘটনাস্থলে একটি ধর্মতলাতে কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গেছে, খুনের ঘটনা, তারপরে তার যে আজকে পাওয়া গেছে আর্মস, তার জন্য আমাদের মনে বিভিন্ন রকম জিজ্ঞাসাবাদ আছে এবং তার জন্য আমরা রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবো কী উদ্দেশ্যে বা কী করবার জন্য সে লোডেড আর্মস নিয়ে যাচ্ছিল। মোরসেলিমের